ডিয়ার ফ্রেন্ডস, আজকের আলোচনা মহাত্মা গান্ধীর শৈশব নিয়ে। মহাত্মা গান্ধীর শৈশব নিয়ে আলোচনা করতে করতে আমরা ইংলিশ বাক্যগুলো থেকে ইংলিশ শেখার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন ক্লিক করো। এখন আলোচনায় আসি। দ্য ফুল নেম অফ গান্ধীজি ইজ মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহন ওয়াজ বোর্ন অন অক্টোবর 2, 1869 টু করমচাঁদ গান্ধী অ্যান্ড পুতলিবাই ইন পোরবন্দর গুজরাট। 1869 খ্রিস্টাব্দে 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে মোহনের জন্ম হয়েছিল, করমচাঁদ গান্ধী ও পুতলিবাইয়ের সন্তান হয়ে। মোহন ওয়াজ ভেরি সাই অ্যান্ড টিমিড ইন হিজ চাইল্ডহুড। মোহন তার শৈশবে খুব ভয় কাতর এবং লাজুক ছিলেন। হি ওয়াজ স্টাডিং ইন এ স্কুল অ্যাট রাজকোট। তিনি রাজকোটের একটি স্কুলে পড়ছিলেন। দো হি ওয়াজ রিমার্কেবল নাইদার ইন ক্লাস নর অন দ্য প্লেগ্রাউন্ড, হি ওয়াজ ফন্ড অফ রিডিং। যদিও তিনি ক্লাসে বা খেলার মাঠে কোথাও উল্লেখযোগ্য ছিলেন না, তিনি বই পড়তে খুব ভালোবাসতেন। হি রেড দ্য স্টোরি অফ শ্রাবণ হুড ক্যারি হিজ ব্লাইন্ড প্যারেন্টস ইন টু বাস্কেটস স্লাং অন এ ব্যাম্বো পোল টু পিলগ্রিমেজ। তিনি পড়েছিলেন শ্রাবণের গল্প, যে তার অন্ধ মা বাবাকে তীর্থক্ষেত্রে নিয়ে যেত ঝুড়িতে বসিয়ে বাসের বাঁকে বহন করে। মোহন ওয়াজ ডিপলি ইমপ্রেসড টু দ্য ডিভোশন অফ শ্রাবণ অ্যান্ড ওয়ান্টেড টু বি এট দ্য সার্ভিস অফ হিজ ওন প্যারেন্টস। মোহন খুবই প্রভাবিত হয়েছিলেন শ্রাবণের ভক্তি দেখে এবং তিনিও চেয়েছিলেন তার নিজের মা বাবার সেবায় নিজেকে নিযুক্ত করতে। দ্য প্লে অফ কিং হরিশ্চন্দ্র হু লস্ট হিজ কিংডাম অ্যান্ড সাফার্ড মাচ ফর ট্রুথ ইনফ্লুয়েন্স দ্য চাইল্ড মোহন ডিপলি। রাজা হরিশ্চন্দ্র নাটক, যেখানে রাজা হরিশ্চন্দ্র সত্যের জন্য তার রাজ্য হারিয়েছিলেন এবং অনেক দুঃখ কষ্ট ভোগ করেছিলেন, প্রভাবিত করেছিল বালক মোহনকে ভীষণভাবে। হি ডিসাইডেড টু বি ট্রুথফুল অ্যান্ড অনেস্ট লাইক দ্য কিং হরিশ্চন্দ্র অ্যান্ড নেভার টু ডিপার্ট দ্য ওয়ে অফ ট্রুথ। তিনি রাজা হরিশ্চন্দ্রের মতো সত্যনিষ্ঠ এবং সৎ হওয়ার সংকল্প গ্রহণ করলেন এবং স্থির করলেন কখনোই সত্যের পথ ত্যাগ করবেন না। মোহন ওয়াজ সো টিমিড দ্যাট হি স্লেপ্ট উইথ দ্য লাইটস অন অ্যাট নাইট। মোহন এতটাই ভীতু ছিলেন যে রাত্রে আলো জ্বালিয়ে রেখে ঘুমাতেন। এজ হি ওয়াজ এফ্রেড অফ ঘোস্ট থিপস অ্যান্ড স্নেকস। যেহেতু তিনি ভূত চোর আর সাপকে ভয় পেতেন, দেয়ার মেড সার্ভেন্ট রম্ভা অ্যাডভাইজ টিম টু রিসাইট দ্য নেম অফ রাম এট দ্য মোমেন্ট অফ ফিয়ার সো দ্যাট রাম উড প্রোটেক্ট ফ্রম অল ডেঞ্জার্স। তাদের কাজের মহিলা রম্ভা উপদেশ দিত ভয়ের সময় রামের নাম জপ করতে, যাতে রাম সব বিপদ থেকে রক্ষা করেন। মোহন বিলিভ দিস ভেরি মাচ অ্যান্ড স্টার্টেড টু রিসাইট দ্য নেম অফ রাম। মোহন এটা খুবই বিশ্বাস করতেন এবং শুরু করে দেন রামের নাম জপ করতে। গ্রেজুয়ালি হিজ ফেথ ইন দ্য নেম অফ রাম ইনক্রিজড। ক্রমে ক্রমে রামের প্রতি তার বিশ্বাস বাড়তে লাগল। হোয়েন হি ডায়েড হিজ লাস্ট ওয়ার্ডস ওয়ার হে রাম। যখন তিনি মারা যান তার শেষ কথাগুলো ছিল হে রাম। ওয়ান্স দ্য ইন্সপেক্টর অফ স্কুলস মিস্টার গিলস কেম টু ভিজিট হিজ স্কুল
একবার স্কুল ইন্সপেক্টর মিস্টার গিলস তার স্কুল পরিদর্শনে আসেন। টু টেস্ট দ্য বয়েজ অফ দ্য ক্লাস হি রেড আউট ফাইভ ইংলিশ ওয়ার্ডস টু দেম অ্যান্ড আস দেম টু রাইট ডাউন। ক্লাসের ছেলেদের পরীক্ষা করার জন্য তিনি পাঁচটি ইংরেজি শব্দ তাদের কাছে পড়েন এবং সেগুলি লিখে ফেলতে বলেন। মোহন রোট ফোর ওয়ার্ডস কারেক্টলি বাট ফেল টু স্পেল দ্য ফিফথ ওয়ার্ড কেটল। মোহন চারটি শব্দ ঠিক মতো লিখেছিলেন কিন্তু পঞ্চম শব্দ কেটলের বানান পারছিলেন না। সিইং দ্য সিচুয়েশান হিজ টিচার মেড দ্য সাইন টু কপি দ্য ওয়ার্ড ফ্রম হিজ নেবার স্লেট। এই অবস্থা দেখে তার শিক্ষক তাকে ইশারা করে বলে দেন পাশে বসা ছেলেদের স্লেট থেকে লিখে নিতে। বাট মোহন ডিড নট ওয়ান্ট টু চিট ইন দিস ওয়ে কাম হোয়াট মে। কিন্তু যা কিছু ঘটুক না কেন মোহন এইভাবে প্রতারণা করতে চাননি। অল দ্য স্টুডেন্ট এক্সেপ্ট মোহন রট অল ওয়ার্ডস কারেক্টলি। মোহন ছাড়া সব ছাত্রই সব শব্দগুলি সঠিক লিখেছিল। আফটার দ্য ইন্সপেক্টর লেফট দ্য টিচার রিভিউড মোহন ব্যাডলি অ্যান্ড দ্য আদার বয়েজ লাফড। ইন্সপেক্টর চলে যাওয়ার পরে শিক্ষক মোহনকে খুব বকাবকি করেন এবং অন্য ছেলেরা হাসতে থাকে। বাট ইনস্টেড অফ বিইং আনহ্যাপি মোহন থট দ্যাট হোয়াট হি হ্যাড ডান ওয়াজ রাইট। কিন্তু অখুশি হওয়ার পরিবর্তে মোহন ভাবলেন যে তিনি যেটা করেছেন সেটাই সঠিক কাজ। হি লেড দ্য ইন্ডিয়ানস টু দ্য নন ভাইলেন্ট ফাইট টু অ্যাকোয়ার ফ্রিডম। তিনি নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয়দের অহিংসা আন্দোলনে স্বাধীনতা প্রাপ্তির জন্য। হি ওয়াজ টু লে ডাউন হিজ লাইফ ফর দ্য সেক অফ কান্ট্রি। দেশের জন্য তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। হি ইজ নোন এজ ফাদার অব দ্য নেশন। তিনি জাতির জনক হিসাবে পরিচিত। মোহনদাস করমচাঁদ গান্ধী ইজ এ মহাত্মা গ্রেট সোল টু ইন্ডিয়ানস। মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতীয়দের কাছে এক মহান আত্মা মহাত্মা। বন্ধু, এইটুকু আলোচনার মধ্য দিয়ে আমরা শেখার চেষ্টা করব ইংলিশ, তার সঙ্গে সঙ্গে মহাত্মা সম্বন্ধে কিছু জানা হলো। আর আজকে এইটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।